হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর সেই চ্যানেলের ক্যাটাগরি পরিবর্তন করা যাবে কি না কিংবা যদি সেই চ্যানেলের ক্যাটাগরি পরিবর্তন করা যায় তো মনিটাইজেশনের কোনো প্রবলেম হবে কি না তো দেখুন আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে সেই চ্যানেলটা যদি মনিটাইজেশন থাকে এখন আপনি চাইলে কিন্তু সেই চ্যানেলের ক্যাটাগরি পরিবর্তন করতে পারেন এক্ষেত্রে আপনার কোনো রকম সমস্যা হবে না হ্যাঁ একটা জিনিস আপনার সমস্যা হতে পারে আপনার ভিউজ কমতে পারে এবং আপনার সাবস্ক্রাইবার অনেকগুলো কেটে যেতে পারে তাছাড়া আর কোনো সমস্যা হবে না ইউটিউব পরিষ্কারভাবে বলে দিয়েছে আপনি মনিটাইজেশনের পর আপনি ক্যাটাগরি পরিবর্তন করতে পারেন ধরেন আপনি পূর্বে ভিডিও আপলোড করতে করেছিলেন আমার মতো সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনি এখন ভিডিও তৈরি করতে চান ইসলামিক কোনো ভিডিও কিংবা কোনো শর্ট ফিল্ম এই জাতীয় বা আপনার পছন্দ মতো ভিডিও আপলোড করতে চান এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না তবে আপনি পূর্বে যেটা ক্যাটাগরি ছিল ওই ক্যাটাগরি আর ভিডিও আপনার আপলোড করা যাবে না আপনার নতুন ক্যাটাগরির ভিডিও আপলোড করতে হবে আর আপনি যদি ক্যাটাগরি চেঞ্জ করে আপনি নতুন ক্যাটাগরির ভিডিও আপলোড করেন তবে এক্ষেত্রে আর কোনো সমস্যা নাই ইউটিউব পরিষ্কারভাবে বলে দিয়েছে আপনি চাইলে মনিটাইজেশনের পরও ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন অথবা মনিটাইজেশনের আগে অ্যাপ্লাইয়ের আগেও ক্যাটাগরি পরিবর্তন করতে পারেন তবে গাইস এক্ষেত্রে আপনার একটাই সমস্যা হতে পারে আপনার ভিউজ কমতে পারে তবে আপনার ইনকামের কোনো সমস্যা হবে না মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না আপ আপনি এক্ষেত্রে মনিটাইজেশনের পর আপনি যে ক্যাটাগরিটা চেঞ্জ করবেন ওই রিলেটেড ভিডিও আপলোড করতে হবে আর পূর্বের রিলেটেড ভিডিও আপলোড করা যাবে না তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে লাস্ট বারের মতো পরিষ্কারভাবে বলে দিচ্ছি আপনি আপনার চ্যানেলটি মনিটাইজেশনের পরেও সেটা আপনার দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার কিংবা ইনকাম তোলার পরেও আপনি যদি কন যে আমি আর পূর্বের ভিডিও আপলোড না আমি নতুন ভিডিও আপলোড করব তবে এক্ষেত্রে আপনাকে ক্যাটাগরিটা পরিবর্তন করে এসে তারপরে কিন্তু আপনাকে নতুন ভিডিও আপলোড করতে হবে বা নতুন রিলেটেড ভিডিও আপলোড করতে হবে এক্ষেত্রে আপনাকে ডিসক্রিপশন ভি মানে চ্যানেল ডিসক্রিপশন আর চ্যানেল কিওয়ার্ডসে যদি আপনি নতুন ক্যাটাগরিটা দিয়ে দেন বা রিলেটেড কিছু বুঝিয়ে দেন কোনো সমস্যা নাই আপনি এখন এটা আমি আমি বললাম আমি আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে আপনি চাইলে ক্যাটাগরি পরিবর্তন করতে পারেন আপনার মনিটাইজেশনের কোনো কোনো সমস্যা হবে না তো আশা করছি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ